এরপর দেখো দশেরটা করাচ্ছি সেট স্কোয়ারের সাহায্যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ আঁকি যার এবিসি সমান হচ্ছে নব্বই ডিগ্রি ঠিক আছে তাহলে আমরা প্রথমে একটা ত্রিভুজ এবিসি এঁকে যার বি কোনটা হচ্ছে তোমার নব্বই ডিগ্রি তারপর কি বলেছে দেখো বি বিন্দু থেকে অতিভুজ বিন্দুতে মিলিত হচ্ছে কিনা দেখি এবং কোনো বিন্দুতে মিলিত হলে সেই বিন্দুটির নাম লিখি তো প্রথমে আমরা এ সি এঁকে নেব যার বি কোনটা এখানে যেখানে দেখো বি কোনটা হবে তোমার নব্বই ডিগ্রি তো যে কোনো একটা দৈর্ঘ্য সমান করে আমি একটা স্বর্খাংশে কেটে নেবো দেখো একটা বড় স্বর্লেখা আমি আগেই নিয়েছি তো দৈর্ঘ্যটা সমান করে একটা একটা আমরা অংশ কেটে নিচ্ছি যার নাম দিলাম বি সি আর মেন সরেখাটার নাম দিদি দিই এক্স তারপরে দেখো লাইনটাতে বলেছে সেট স্কোয়ারের সাহায্যে সমকোণী ত্রিভুজ তো এটাকে আমরা সেট স্কোয়ার বলি দেখতে পাচ্ছ যার এই কোনটা তোমার হচ্ছে নব্বই ডিগ্রি যার এই কোনটা তোমার ষাট ডিগ্রি আর যার এই কোনটা তোমার ত্রিশ ডিগ্রি তো এর সাহায্যে আমি ত্রিভুজটা এঁকে নেব দেখতে পাচ্ছ আমি সেট স্কোয়ারটা বসিয়ে নিয়েছি তোর আমি ত্রিভুজটা এঁকে নিচ্ছি ঠিক আছে লাইনটা টেনে নি দেখো আমি লাইনটা টেনে নিয়েছি ঠিক আছে এরপর আমি কি করছি ছোট যে বাহুটা নিয়েছিলাম তার সমান দৈর্ঘ্য সমান করে বি বিন্দুতে বসিয়ে আমি একটা দৈর্ঘ্য কেটে নিচ্ছি তারপর আমি বি সি যুক্ত করে দিলাম নাম দিলাম এ তাহলে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ হল যার বি কোনটা হচ্ছে তোমার নাইনটি ডিগ্রি এই যেখানে দেওয়া আছে কোন এ বি সমান নাইনটি ডিগ্রি পেয়ে গেছো তারপর কি বলেছে দেখো বি বিন্দু থেকে অতিভুজ অতিভুজ এসির উপর একটি লম্ব আঁকি তাহলে প্রথমে বি বিন্দু থেকে অতিভুজ এসির উপর একটা লম্ব একে নেব এবং ত্রিভুজ এ বি ও সি বিন্দু থেকে বিপরীত বাহুগুলোর উপর লম্ব আঁকতে বলেছে তাহলে প্রথমে আমরা বি বিন্দু দেখো বি বিন্দু থেকে এসি বাহুর উপর আমি লম্ব আঁকছি দুটো বিন্দু পেয়ে যাচ্ছে অর্ধেকের বেশি না আছে এই যে একটা বিন্দু পেলাম বিন্দু তারপর এই দিক থেকে দুটো এই যে তোমার লম্বটা অঙ্কন করে নিলাম যার নাম দিয়ে দিলাম বি কিউ কোয়েশ্চেনে বলা আছে বি বিন্দু থেকে এসি অতিভুজের উপর তুমি লম্ব পেয়েছো বি কিউ তারপরে বলা আছে বিন্দু থেকে লম্ব অঙ্কন করতে আমরা যদি শিবিন্দু থেকে এবি বাহুর উপর লম্ব অঙ্কন করি তাহলে দেখা যাবে সেটা তোমার এই বিসি স্বল লেখাটাই হয়ে যাচ্ছে এখানে দেখো বিন্দুতে থেকে বির উপর যে লম্ব সেটা দেখো এই বিসি স্বর বা সি বি স্বল যে দেখতে পাচ্ছ আমি চাঁদার সাজে ভেবে দেখেছি দেখো শিবিন্দু থেকে এবির উপরে লম্ব তোমার বিসি স্বর ঠিক সেইভাবে এ বিন্দু থেকে বি সির উপরে স্বললেখাটা তোমার লম্ব হচ্ছে তাহলে এই বিন্দু থেকে লম্ব হচ্ছে তোমার এব স্বললেখাটায় ঠিক আছে তাহলে আমরা বলতে পারছি যে লম্ব তিনটি বিন্দু এসে মিলিত হয়েছে তাহলে দেখো ত্রিভুজ এব কোন এব সির সমান আমি নব্বই ডিগ্রি প্রমাণ করে দিয়েছি এর বি শীর্ষ থেকে এসির উপর লম্ব টানা হল এবং ত্রিভুজে তিনটি শীর্ষ যথাক্রমে এ কমা বি কমা সি এর বিপরীত বাহুগুলির উপর লম্ব তিনটি বিন্দুতে মিলিত হয়েছে এবার এগারোটা কি বলেছে দেখো একটি স্বর উপর একটি নির্দিষ্ট বিন্দুতে ড্যাশটি লম্ব অঙ্কন করা যায় তো আমরা যে কোন একটা সরলেখা নিয়ে নিচ্ছি তারপর একটা নির্দিষ্ট বিন্দু নিয়ে নিয়েছি এর উপরে যদি একটা লম্বা টানছি এই কোনটার মান তোমার নব্বই ডিগ্রি হচ্ছে কিন্তু এখান থেকে তো আমরা যে কোনো একটা স্বর নিয়ে নিচ্ছি তার উপর একটা বিন্দু নিচ্ছি এই বিন্দু থেকে সোজা একটি স্বরলেখা টানলে সেটা মাত্র একটা মাত্র নব্বই ডিগ্রি পাবো কারণ যদি এভাবে এভাবে অসংখ্য স্বলেখা কি কোনোটাই লম্ব হবে না তাহলে উত্তর কি হবে একটি লম্ব অঙ্কন করা যায় তা আমরা এখানটা তো কি লিখতে পারি একটি মাত্র লম্ব অঙ্কন করা যাবে ঠিক তারপরে বলেছে দেখো বারোটা একটি স্বর লেখার বাইরের কোনো নির্দিষ্ট বিন্দু থেকে ওই স্বর লেখার উপর একটি বা একটির বেশি লম্ব অঙ্কন করা যায় ঠিক আছে তো একটা স্বলেখা এর একটা বাইরে বিন্দু আমি এভাবে নিচ্ছি এভাবে যেটা টানবো সেটা একমাত্র লম্বা যদি এভাবে টানি এভাবে টানি দেখা যাবে এই কোনগুলো কখনই নব্বই ডিগ্রি হবে না ঠিক আছে একমাত্র এই কোনটা তোমার নব্বই ডিগ্রি হবে এই কোনটা এই কোনটা নব্বই ডিগ্রি হবে না তাহলে লম্ব হচ্ছে না তাহলে কি বলতে পারবো একটি মাত্র লম্ব অঙ্কন করা যাবে এরপরে তের দাগ করছে দেখো কি বলেছে একটি স্বলেখাংশ এপি অঙ্কন করি ওই স্বলেখাংশুর উপর যে কোনো দুটি বিন্দু পিও কিউ নি পি ও কিউ বিন্দু বিন্দু দুটিতে বি স্বলেখাংশর উপর যথাক্রমে দুটি লম্ব পি এম ও কিউএন আঁকি দেখি পি এম ও কিউএন স্বলেখাংশ দুটি পরস্পর ছেদি না সমান্তরাল কি বলেছে একটা স্বলেখাংশ নিচ্ছি এ বি তার উপরে যে কোনো দুটো বিন্দু নিয়ে নিচ্ছি পিও কিউ এই পিও কিউ থেকে দুটি লম্ব আঁকতে হবে পি আর কিউএন দেখো এখানে আমি যে কোনো দৈর্ঘ্য একটা স্বলেখা নিয়ে নিয়েছি তারপর একটা মেন বড় স্বলেখা নিয়ে নিয়েছি সেই স্বলেখাটা সমান করে একটা দৈর্ঘ্য সমান করে যে কোনো একটা স্বলেখা আমি কেটে নিচ্ছি যার নাম দিয়ে দিলাম এবি এরপরে দুটো বিন্দু নিয়ে নিচ্ছি একটা পি আর একটা নিয়ে নিচ্ছি কিউ তো প্রথমে পি বিন্দুতে আমি একটা লম্বা আঁকছি একটা টেনে দিলাম এর নাম দিয়ে দিলাম পি এম ঠিক সেইভাবে আমি কিউবিন্দুতে একটা লম্ব এখে নিচ্ছি যে কোনো দিকে তুমি আঁকতে পারো এর নাম দিয়ে দিচ্ছি আমি কিউএন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ যে পিএম আর কিউএন লম্বর দুটি পরস্পর কিন্তু সমান্তরাল দেখো কোশ্চিনও বলে দিয়েছে দেখি পি এম ও কিউএন স্বলেখা দুটি পরস্পর ছেদি না সমান্তরাল তাহলে কি উত্তর হচ্ছে সমান্তরাল তাহলে আমরা লেখাটা কিংশ দুটি সমান্তরাল অর্থাৎ এইভাবে চিহ্নটা দেবে পি এম সমান্তরাল কিউএন এই জাস্ট যেটা সবচেয়ে তোমার সমান্তরালের চিহ্ন ছবিটা ভালো করে দেখে নাও এরপর চোদ্দোরটা দেখো কি বলেছে চার সেমি দৈর্ঘ্যের একটি স্বলেখক অঙ্কন করি প্রথমে চার সেমি দৈর্ঘ্যের অংশ টেনে নেব ওই দৈর্ঘ্যের ব্যাসাধুনি একটি বৃত্ত আঁকি বৃত্তের কেন্দ্রের নাম দি ও ব্যাস ছাড়া স্কেল ও সাহায্যে একটি এবি আঁকি বলা হয়েছে এবি ও বিন্দু থেকে এবি জ্যায়ের উপর একটি লম্ব ও এম আঁকি এম ও বিএম স্বলেখাংশের দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে এএম এম ও বিএম সম্পর্ক লিখি তো এটা করার জন্য প্রথমে আমি কী করবো একটা চার শ্রেমি দৈর্ঘ্য একটা স্বলেখাংশ করে একটা বৃত্ত অঙ্কন করে নেব ঠিক আছে এই যে ব্যাসার্থক এটা এটা তোমার চার সেন্টিমিটার হবে তারপর একটা জ্যা নিয়ে জানিয়ে জ্যা তোমার এবি আর এই বৃত্তের কেন্দ্রটা নাম দিয়ে দিচ্ছ এই এবি জ্যার ওপর ওর থেকে একটা লম্ব অঙ্কন করবো যার নাম দেবো ওএম এম তাহলে তাহলে এ এম আর বি এম এর দৈর্ঘ্যটা বলতে পারবো দেখো আমি চার শ্রেমি দৈর্ঘ্যের একটা স্বলেখাংশ এঁকে নিয়েছি এটাকে কেন্দ্র করে আমি বৃত্ত আঁকবো মানে এই দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে আমি বৃত্তি নিয়ে এরপর একটা ঠিক আছে আমি বৃত্তটা একে নিয়েছি দেখো বৃত্তের কেন্দ্রটা নাম দিয়ে দিচ্ছুয়া আর এই ব্যাসার্ধটা দৈর্ঘ্য যার দৈর্ঘ্য তোমার হচ্ছে সেমি তারপরে কি বলেছে দেখো ব্যাস ছাড়া স্কেল ও পেন্সিলের সাহায্যে একটি জ্যা বি আঁকি এরপর আমি এ বি এঁকে নেই এরপর দেখো আমি স্কেলের সাহায্যে একটি এ বি জ্যা এঁকে নিয়েছি ঠিক আছে এ নামটা দিয়ে দেওয়ার পর এ বি তারপর বলেছে দেখো ও বিন্দু থেকে এ এবি এর উপর ও এম লম্বো ও এম আঁকে তাহলে আমি ও বিন্দু থেকে এ এবি জায়ের উপর একটা লম্বো ও বিন্দু থেকে এ এবি এর উপর লম্ব আঁকছি দেখো যে কোনো দৈর্ঘ্যের ব্যাসার্ধ একটা বৃত্তচাপ নিয়ে নিচ্ছি তারপর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিচ্ছি এদিকে একটা বৃত্তচাপ তারপর এদিক থেকে আরেকটা বৃত্তচাপ এই যে আমি লম্বাটা পেয়ে যাচ্ছি এরপর আমি যুক্ত করে দেবো তাহলে ওএম লম্ব পেয়ে গেলাম তাহলে এবি সর ও এম লম্ব এখানে নিলাম এখানে দেখতে পাচ্ছ যে এবি জ্যের দৈর্ঘ্য তোমার ছয় সেমি ঠিক আছে এই যে ছয় সেমি আর এ এম এর দৈর্ঘ্য কত হচ্ছে তিন সেমি আর এম বি এর দৈর্ঘ্য তোমার হচ্ছে তিন সেমি তাহলে কারণ এটা মাঝে আছে এম বিন্দুটা তাহলে আমি লেখাটা বলতে পারি যে ও কেন্দ্রগামী বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য চার সেমি এবং এবি হচ্ছে তোমার ওই বৃত্তের জ্য তাহলে এবি লম্ব তোমার ওএম আমি আগে দেখিয়ে দিয়েছি বললাম ছয় সেমি এম সমান তিন সেমি আর এম বি সমান হচ্ছে তোমার তিন সেমি তাহলে আমি কি বলতে পারি এম সমান বিএম বলতে পারি ছবিটা দেখলে বুঝতে পারবে তাহলে এম ও বিএম স্বলেখাংশের দৈর্ঘ্য তোমার হচ্ছে সমান এখানে দেখো বলে দিয়েছে এম ও বিএম সম্পর্ক লিখে তার মানে কি বলতে পারবো যে এম ও বিএম এর দৈর্ঘ্য সমান